যেমনই হোক রূপাকে আমার চাই। যে কথাগুলো আজ তোমাকে আমি বলতে চেয়েছিলাম তা বুকের ভেতরে পাষাণ বেঁধে রেখে দিলাম। মামুনি, আপনি কার জন্য অপেক্ষা করছেন? জীবন সাহেবের আসার কথা ছিল কাকা। জীবন সাহেবের আসার কথা ছিল, ওদিকে নয়ন সাহেব আসছে। হ্যাঁ রামজান কাকা, জীবন সাহেব নিশ্চয়ই আসবেন। ঠিক আছে। কই 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 দেখো ভাই, কই কই এটা বা কেমন কথা? দেখতে ইংরেজি বুঝেছ? বুঝলে তো জিগাইতাম না। তাড়াতাড়ি টেবিলে খাওন রাখ, চৌধুরী সাহেবে দুই পোলা আইছে, সময় মতো খাওয়া না পাইলে তো রে খাইছে। কি ব্যাপার, ভাতের বদলে কলা কেন? মতো ভাত পাবেন এখন, কলা খান। সুমন কোথায়? হ্যাঁ একটু আগে থেকে দেখছিলাম, এখন গেল কই? সুমন, এই যে ছোট সাহেব এখানে বসে কি ভাবছেন? জীবন, ওই মেয়েকে ছাড়া আমি অন্য কিছুই ভাবতে পারছি না দোস্ত। ঠিক আছে, ভাবনা টাবনা পরে হবে, এখন চল খেতে চল। না দোস্ত, খাওয়া দাওয়ার প্রতি আমার কোনো আকর্ষণ নেই। ওই মেয়েটি আমার সব কেড়ে নিয়েছে, আমি ওর প্রেমে পড়েছি, আই এম ইন লাভ উইথ হার। বল জীবন, এখন আমি কি করব? আমাকে তুই কথা দে, যিনি তোকে সন্তানের মতো বুকে টেনে নিয়েছে সেই মাকে তুই কোনোদিন অমর্যাদা করবি না। জীবন ভাই আমার, ওই মেয়েটিকে ছাড়া আমি বাঁচবো না। ভাবিস নে, আমি প্রমিস করছি সব সমাধান করে দেব, সম্ভব হলে আজই ওই মেয়েটিকে তোর ভালোবাসার কথা বলবো। ঠিক আছে, এখন চল, বড্ড খিদে লেগেছে, চল। ব্যাটা মজনু, না রূপা, তোমার জীবনে এই হতভাগ্য নয়নের ফিরে আসার সম্ভব হলো না। নয়ন, নিজের স্বপ্নকে ত্যাগ করে হলেও তোর ওই ভাই বন্ধু সুমনের মুখে হাসি ফুটিয়ে তুলবি? জীবন ভাই আমার, ওই মেয়েটিকে ছাড়া আমি বাঁচবো না। যে মা আমাকে সন্তানের স্নেহ মমতা দিয়ে বড় করেছে, সেই মায়ের মুখে হাসি ফোটাতে আমার ভালোবাসাকে বুকের মাঝে দাফন করে দিলাম।